হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2023 সালের স্প্যানিশ হরর ফিল্ম সিস্টার ডেথ সিনেমার। তো কথা না বাড়িয়ে চলুন এই সিনেমার ভয়ঙ্কর গল্পে ঢুকে পড়া যাক। ১৯৩৯ সালের স্পেনের একটি ছোট মেয়ের খবর স্পেনের বিভিন্ন গ্রাম এবং শহরের দিকে ছড়িয়ে পড়ে, যার নাম ছিল নার্সিসা। সে নাকি ভার্জিন মেরিকে দেখতে পেত, সূর্যের দিকে তাকিয়ে সে পুরুষবিদ্ধ যিশুর মতো বসে পড়ত। সেজন্য অনেক দূর দূরান্ত থেকে বহু লোক তাকে দেখতে আসছিল। এরপর সেখান থেকে 10 বছর পরের কাহিনী দেখানো হয়। নার্সিসা স্পেনের একটি কনভেন্টে টিচার হিসেবে নিযুক্ত হয়েছে। কনভেন্টের দেয়ালে যুদ্ধের সময়ে অসংখ্য গুলির চিহ্ন তার ভয়াবহতা বহন করছে। কনভেন্টটি যুদ্ধের পরে সরকারের কাছ থেকে পুনরায় দায়িত্ব নিয়ে মেয়েদের পড়াশোনার জন্য স্কুল বানানো হয়েছে। সিস্টার জুলিয়া নার্সিসাকে রিসিভ করে এবং তার আগমনের খবর মাদার সুপিরিয়রকে জানাতে যায়। নার্সিসা সেখানে একাই দাঁড়িয়েছিল। হঠাৎ করেই একটি মার্বেল গড়িয়ে তার পায়ের কাছে আসে, কিন্তু সেখানে আর কেউ ছিল না। তবে কিছু ভাবার আগেই পেছন থেকে জুলিয়া তাকে ডেকে নিয়ে মাদার সুপিরিয়রের কাছে নিয়ে যায়। মাদার সুপিরিয়র নার্সিসাকে বলে যে তাকে মেয়েদের ক্লাসে লেকচার দেওয়ার দায়িত্ব গ্রহণ করতে হবে, আর এই দায়িত্বটা আগে সিস্টার ইনেসের ছিল, যে তার বৃদ্ধ বাবা মায়ের সেবা করার জন্য চলে গেছে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নার্সিসা তার রুমে চলে আসে। রুমে সে যখন তার ট্রাঙ্ক রাখতে যাবে, সে সেখানে একটি লোহার বাক্স খুঁজে পায়। বক্সের ভিতরে একটি কাঁচি, কিছু চিঠি এবং একজন মৃত সিস্টারের ছবি ছিল, যার নাম ছিল সিস্টার সকরো। নার্সিসা যখন ছবি দেখছিল, হঠাৎ করেই তার সামনের চেয়ারটি নড়ে ওঠে। সে ভাবে তার মনের ভুল। সে আবার ছবিটির দিকে তাকায়, তখনই শব্দ করে চেয়ারটি নিজেই পড়ে যায়, সাথে সাথেই দরজা ধাক্কার শব্দ। নার্সিসা দরজা খুলে বাইরে কাউকে দেখতে পায় না। এরপর সে কনফারেন্স রুমে যায় এবং ফাদারকে বলে সে এখনও নান হওয়ার জন্য নিজেকে উপযুক্ত মনে করে না, তার কিছু সময় দরকার, কারণ তার মনের মধ্যে আজও কিছু সংশয় রয়েছে। কিন্তু ফাদার তাকে সময় মতো প্রার্থনা করতে বলেন এবং কাজে মন দিতে বলেন, এতে তার মন শান্ত থাকবে। এর পরের সিনে আমরা দেখতে পাই সিস্টার নার্সিসা তার ক্লাসরুমে এসেছে বাচ্চাদের ক্লাস নেওয়ার জন্য। প্রথমে তারা সবাই প্রার্থনা করে, যেহেতু সে এখানে নতুন তাই সে বোর্ডে তার নাম লিখে। কিন্তু সে নাম লেখার সময় লক্ষ্য করে বাচ্চারা তা দেখে ভয় পাচ্ছে। সেখানে রোজা নামের এক মেয়ে তার কাপড় খারাপ করে ফেলে। এরপর মাদার সুপ্রিয়ার নার্সিসার সাথে গল্প করার সময় পুরনো একটি অ্যালবাম থেকে তিনি সমস্ত নানদের ছবি দেখাচ্ছিলেন তাকে। তাদের মধ্যে অনেকেই আজ মারা গেছেন। নার্সিসা খেয়াল করে এগুলোর মধ্যে থেকে একটি ছবি মিসিং। সে তার রুমে আসে। রুমে এসে সে বক্সটা খুলে এবং বুঝতে পারে ওখান থেকে সিস্টার সকরের ছবি কোনো কারণে সরানো হয়েছে। আর তখনই চেয়ারটি আবার নিজে নিজে পড়ে যায়। এর পরপরই দরজায় ধাক্কা। দরজায় কান পাতলে শুনতে পায় বাইরে থেকে কারো কান্নার আওয়াজ আসছে, কিন্তু দরজা খুলে এবারও কাউকে দেখতে পায় না। সে মাটিতে দেখতে পায় সেই মার্বেলটি। মার্বেলটি হল বরাবর সিঁড়ি হয়ে নেমে ক্রমাগত এগিয়ে চলেছে। নার্সিসা মার্বেলটাকে অনুসরণ করতে শুরু করে। অবশেষে মার্বেলটি বেসমেন্টের এক জায়গায় এসে থামে। সেখানে সাদা কাপড়ে মোড়ানো একটা বহু পুরনো কাটা হাত পায় সে। সেটাকে নানদের কাছে নিয়ে গেলে তারা বলে এইটা সেন্ট মার্থার হাত, যুদ্ধের সময় হারিয়ে গেছিল, কিন্তু তুমি মাদার মেরির আশীর্বাদে হাতটি পুনরায় খুঁজে পেয়েছ। তবে সিস্টার জুলিয়া তাকে প্রশ্ন করে, তুমি কি করে জানলে যে ওইটা ওখানেই রয়েছে? নার্সিসা বলে, আমি জাস্ট একটা আওয়াজ শুনেছিলাম, আর এইটা আমার নিজের অজান্তেই হয়েছে। রাতে নার্সিসা ঘুমাতে যাওয়ার সময় দেখে একজন নান আগামীকালকের জন্য সুইটস বানাচ্ছে, কিন্তু প্রত্যেকটা ফ্লেভার মিশে যাওয়ার কারণে সেগুলো গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। তিনি নার্সিসাকে কয়েকটা সুইটস চেক করার জন্য খেতে দিলেন। সেই মতো নার্সিসা তাকে হেল্প করার সময় দুইটা সুইটস খেতেই মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। মনে হলো গলায় কিছু আটকে গেছে। তখনই মুখ থেকে বের হয়ে আসে দুটো চোখ। সামনে দাঁড়িয়ে থাকা নান তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে পৈশাচিক হাসি হাসতে হাসতে পিছনে চলে যায়। নার্সিসা দেখে তার সামনে থাকা নানের চোখ নেই, সেখানে আছে ঘন কালো অন্ধকার। এই ভয়াবহ দৃশ্য দেখেই নার্সিসার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। সকালে দুইজন মেয়ে তার ঘর পরিষ্কার করতে আসে। তারা নার্সিসার রুমের দেয়ালে আঁকা অর্ধ হ্যাঙ্গিং ম্যানের পেন্সিল ড্রয়িং দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। ক্লাসে আসার পর ক্লাসরুম ফাঁকা দেখে নার্সিসা বাইরে আসলে রোজা তাকে জানায় প্রতি বুধবার এখানে কাপড় ধলাই করা হয়, অর্থাৎ এই দিনে শহরের বিভিন্ন জায়গা থেকে আসা কাপড়গুলো মেয়েরা পরিষ্কার করে, এমনকি যারা স্কুলের ডোনেশন পাঠায় তাদেরটাও। আর এই কাজ করলে নাকি তারা ভালো চাকুরি অথবা ভালো স্বামী পাবে। নার্সিসা রোজাকে জিজ্ঞেস করে কেন তারা আগের দিন ক্লাসে ভয় পাচ্ছিল।
রজা কিছু বলতে চাচ্ছিল, তখন তার বোন তাকে থামিয়ে দেয় এবং কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর নার্সিসা প্রার্থনায় যোগ দিতে যায়। প্রার্থনায় বসে মালা জপছিল সে, হঠাৎ তার মালা আটকে গিয়ে তার আঙ্গুল কেটে রক্ত বেরোতে শুরু করে। সামনে সে একজন নানকে পড়ে থাকতে দেখতে পায়, আর নানটি ধীরে ধীরে শূন্যের উপরে উঠে তার দিকে তাকায়। তখন পিছন থেকে সিস্টার জুলিয়া তাকে ডাক দিলে সামনে দেখে কিছুই নেই, তার মানে এত সময় ঘরের মধ্যে ছিল সে। এরপর নার্সিসা রুমে আসার সময় বাচ্চাদের রুম থেকে গানের আওয়াজ শুনতে পায়। প্রথমে নার্সিসা রাগ করলেও বাচ্চারা তাকে মানিয়ে নিয়ে তার সাথে নাচ শুরু করে, আর এভাবেই একটু একটু করে নার্সিসা সবার সাথে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করছিল। নাচ শেষে বাচ্চাদের শুতে বলে নার্সিসা তার রুমে আসে। মাঝরাতে একটি মেয়ের বাথরুম পেলে সে রোজাকে সাথে নিয়ে বাথরুমে যায়। সে বাথরুম সারে আর রোজা বাইরে দাঁড়িয়ে পাহারা দেয়। এদিকে নার্সিসা তার মনের একাগ্রতার জন্য নিজেই নিজেকে শাস্তি দিচ্ছিল, যাতে করে তার মন লোভ লালসার দিকে ধাবিত না হয়। বাইরে দাঁড়িয়ে রোজা দেখতে পায় একটি বাথটাবের কল চালু আছে আর অঝরে পানি পড়ছে। পাশে একটি কাঁচি দেখতে পায় সে। কাঁচিটি হাতে নিতেই বাথরুম থেকে ওই মেয়েটি বের হয়ে আসে। রোজা একটু ভয়েও পেয়ে যায়। রোজা পানির ট্যাপ বন্ধ করে কেবল যাওয়ার জন্য পা বাড়াবে, ঠিক তখনই কল কল আওয়াজ করে বাথটাবের জল পূর্ণ হয়ে যায়। তারা দুজনেই বাথটাবের কাছে আসলে বাথটাবের পানি শুকিয়ে যায় আর তাতে কিছু চুল দেখতে পায় তারা, আর তখনই সিস্টার জুলিয়া সেখানে চলে আসে। অপরদিকে সিস্টার নার্সিসা তার ঘরে থাকা কিছু একটা অনুভব করে। সে আয়নার দিকে তাকাতেই দেখতে পায় সেখানে একজন সিস্টার দাঁড়িয়ে আছে। পিছনে ফিরে তাকাতেই রুমে থাকা চেয়ারটি মেঝেতে পড়ে যায়। এদিকে বাচ্চাদের চিৎকার শুনে সে তাদের রুমে আসে। সেখানে একটি বাচ্চা মেয়ে কান্না করছিল আর পাশের একজন বলছিল সে তার চুল কেটে দিয়েছে। সিস্টার জুলিয়া বাথরুম থেকে রোজাকে কাঁচি সহ ধরে নিয়ে আসে আর রোজা চুল কেটেছে বলে রোজাকে দায়ী করে। রোজা সবাইকে বোঝানোর চেষ্টা করে সে এখানে কিছুই করেনি, সব কিছু সেই মেয়েটি করেছে, কিন্তু সিস্টার জুলিয়া তার কোনো কথা শুনে না। রোজাকে এক থাপ্পড় মেরে সবাইকে ঘুমোতে যেতে বলে। এখানে রোজা কোন মেয়েটির কথা বলছে তা নার্সিসা বুঝতে পারছিল না। সে দ্রুত তার ঘরে যায়, কারণ রোজার কাছে পাওয়া কাঁচিটি তার রুমে থাকা বক্সের ভিতরে ছিল। বক্স খুলে দেখতে পায় সেখানে কাঁচিটি নেই। পরের দিন ক্লাসে সিস্টার নার্সিসা খেয়াল করে ক্লাসে রোজা নেই, কারণ তাকে শাস্তি হিসেবে বন্দি করে রাখা হয়েছে। নার্সিসা কিছু খাবার নিয়ে ওর সাথে দেখা করে। নার্সিসা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি ওই কাঁচি কোথায় পেলে? রোজা বলে, সত্যি বলছি আমি ওইটা বাথরুমে পড়ে থাকতে দেখেছি। নার্সিসা তাকে মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করলে রোজা বলে, এই কনভেন্টে একটি বাচ্চা মেয়ের আত্মা রয়েছে, সে সবসময় দেয়ালে নানান ধরনের হাফ ড্রয়িং করে রাখে। একদিন সিস্টার আইনিস ফাঁসি দেওয়া সেই হাফ ড্রয়িংয়ের একটি পা এঁকে দিয়েছিল। তারপর সেই মেয়েটি ব্ল্যাকবোর্ডে সিস্টার আইনিসের নাম লেখে। তার পরের দিনে সিস্টার আইনিস এই কনভেন্ট ছেড়ে চলে যায়। সবাই বলে বৃদ্ধ মায়ের দেখাশোনা করতে গেছেন তিনি। আসলে ব্যাপারটা হলো এই মেয়েটা যার নাম লেখে সেই অভিশপ্ত হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই মাদার সুপিরিয়র সিস্টার নার্সিসাকে একটি ড্রেস পরায়। নার্সিসা তাকে সিস্টার আইনিসের ভয় পেয়ে চলে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি এটাকে বাচ্চাদের মন গড়া কাহিনী বলে উড়িয়ে দেয়। এরপর মাদার সুপিরিয়র সিস্টার মার্সিলাকে ডাকতে চলে যায় নার্সিসার কাপড়ের মাপ নেওয়ার জন্য। নার্সিসা আয়নায় নিজেকে দেখছিল, হঠাৎ করে পেছন থেকে কেউ তার জামার টেনে ধরে। তার মাথার কাপড়টি তার গলায় টাইট করে পেঁচিয়ে যাচ্ছিল, পরনের জামাটি ধীরে ধীরে সরে যাচ্ছিল। হঠাৎ করেই ঘুম ভেঙে যায়, মানে এই সব কিছুই তার দুঃস্বপ্ন ছিল। সে তার রুমের দেয়ালে নতুন একটি হাফ হ্যাঙ্গিং ম্যানের ড্রয়িং দেখতে পায়, যার দুইটি হাত ও একটি পা ছিল। পরের দিন ক্লাসে চন্দ্রগ্রহণের বিষয়ে আলোচনা করা হচ্ছিল। সে সময় রোজা ভয় পেয়ে ক্লাস ছেড়ে পালিয়ে যায়, কারণ ব্ল্যাকবোর্ডে অদৃশ্য কেউ তার নামটি তিনবার লিখেছিল। নার্সিসা রোজার সাথে দেখা করে, তাকে সাহস জুগিয়ে বলে, আমি জানি এখানে কেউ আছে, শুধু তুমি আমায় তাকে খুঁজতে বা দেখতে সাহায্য করো। সে রোজাকে তার রুমে নিয়ে আসে, যেখানে হাফ হ্যাঙ্গিং ম্যানের ড্রয়িং ছিল। তারা দুজনে একসাথে দেওয়ালে থাকা ড্রয়িংয়ের আরেকটা পা এঁকে দেয়। তারা অ্যাবনর্মাল কিছুর জন্য অপেক্ষা করে, কিন্তু কিছুই হয় না। এরপরই হঠাৎ রুমে থাকা চেয়ারটি পড়ে যায়। রোজা নার্সিসার পেছনে কাউকে দেখতে পায়, কিন্তু নার্সিসা সেখানে কিছুই দেখতে পায় না। সে রোজাকে বলে, এখানে কিছুই নেই, কিন্তু রোজা তাকে ঠিকই দেখতে পাচ্ছিল। সে বলে, আপনার পিছনে এখন কোনো বাচ্চা মেয়ে নেই, রয়েছে একজন মহিলা। নার্সিসা আবার পিছনে তাকায়, কিন্তু সেখানে কোনো কিছুই দেখতে পায় না সে। এরপর রোজার দিকে ফিরে তাকাতেই দেখে রোজা গায়েব। নার্সিসা দৌড়ে ঘর থেকে বের হয় সব জায়গায় খুঁজতে থাকে তাকে, কিন্তু কথাও না পেয়ে তার বোনকে নিয়ে কনফেশন রুমে আসে। হঠাৎ করে ভেতর থেকে শব্দ আসে আর নার্সিসা কনফেশন কেবিনের ভিতরে যায়।
সে ভিতরে তাকাতে হঠাৎ করে দরজাটি লক হয়ে যায়। রোজার বোন তাকে সাহায্য করার জন্য বাইরে থেকে দরজায় ধাক্কা দেয়। এরপর হঠাৎ করেই অপর প্রান্ত থেকে ফাদারের কণ্ঠ ভেসে আসে, যেইটা ধীরে ধীরে এক মেয়েলি কণ্ঠতে পরিবর্তিত হয়ে বলে, জরুরি নয় সবসময় সকল জিনিস নিজের চোখেই দেখতে হবে। নার্সিসা বুঝতে পারে এটা আসল ফাদার নয়। সেখানে থেকে একটি চোখ বেরিয়ে অনেকগুলো চোখ চারপাশে ছড়িয়ে পড়ে, অনেকগুলো হাত তার দিকে এগিয়ে এসে তাকে আটকে ধরছিল। আচমকা কনফেশনের দরজা নিজে থেকে খুলে গিয়ে নার্সিসা বাইরে এসে পড়ে। হঠাৎ করে ফাদারের ক্যাবিনেটের দরজাটি খুলে যায়, সেখানে রোজা ফাঁসির দড়িতে ঝুলছিল। নার্সিসা চিৎকার করে ওঠে। এরপর সবাই রোজার শেষ কার্যের জন্য তাকে সুন্দর করে সাজিয়ে প্রার্থনা করছিল। নার্সিসা সেখানে দাঁড়িয়েছিল। সিস্টার জুলিয়া তাকে বলে, শুধুমাত্র তোমার জন্যই রোজা আজকে বেঁচে নেই। নার্সিসা কনভেন্ট ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিন সূর্যগ্রহণ ছিল। হঠাৎ করে নার্সিসার কি যেন হয়, সে সূর্যের দিকে তাকিয়ে দুই হাত মেলে দেয়। তার চোখ দিয়ে পানি পড়ছিল, তার গোটা শরীর কাঁপছে, চোখে এক তীব্র যন্ত্রণা। সূর্যগ্রহণের ক্ষতিকর রশ্মি তার চোখে পড়ে তার চোখ দুটো সাদা হয়ে গেছে। সিস্টার জুলিয়া তাকে এসে ধরে। হঠাৎ করেই সে অতীতের সময় দেখতে পায়, ফিরে যায় 1936 সালের যুদ্ধকালীন অবস্থায়। কনভেন্টে যীশুখ্রিস্টের মূর্তিটি আগুনে পুড়ছে, প্রতিটি জিনিস যেন সেই মুহূর্তে সেখানে উপস্থিত থেকে দেখতে পাচ্ছে সে। পুরো কনভেন্টে তখন শত্রুপক্ষ লুটপাট চালাচ্ছে, নানদের উপর অকথ্য অত্যাচার। সে দেখতে পায় গোয়ালঘরে একজন পুরুষ এক নানের সাথে শারীরিক অত্যাচার করছে। এই ভয়ানক দৃশ্য দেখে সিস্টার নার্সিসা বর্তমানে ফিরে আসে, তার চোখের মণি দুটো সাদা হয়ে গেছে। সে সিস্টার জুলিয়াকে বলে, আমি দেখেছি যুদ্ধের সময় এখানে কি হয়েছিল। জুলিয়া তাকে থামিয়ে রেগে বেরিয়ে যায়। নার্সিসার চোখে ব্যান্ডেজ করা হয়েছে। নার্সিসা সিস্টারকে বলে, আলমারির ভিতরে বক্সে একটি ছবি আছে, সেটি বের করে আনুন। সেই মতো উনি ছবিটি ওর হাতে দিতে নার্সিসা দেখতে পায় সেই গোয়াল ঘরের ঘটনা, যেখানে অত্যাচারিত নান আর অন্য কেউ নয় স্বয়ং সিস্টার সকরো। আর এই মুহূর্তে নার্সিসা যেখানে রয়েছে এটা তারই রুম। ঘটনার পর সিস্টার সকরো প্র্যাগনেট হয়ে গিয়েছিল, তার একটি মেয়ে সন্তান হয়। কিন্তু সিস্টার জুলিয়া সহ অন্যান্য সিস্টাররা এই ঘটনাকে বাইরের কাউকে জানতে দেয়নি। নার্সিসার চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল, সে ব্যান্ডেজ খুলে ফেলে, তার চোখ দুটো পানি দিয়ে ধুয়ে নেয়। হঠাৎ করে সে কিছু শব্দ শুনতে পায়। সে বলে ওঠে, সিস্টার এটা কি আপনি এসেছেন? তখন তার পেছনে সিস্টার সকরকে দেখতে পাওয়া যায়। সিস্টার সকরও তার দিকে কিছু ফুল এগিয়ে দেয়, ওগুলো স্পর্শ করতেই নার্সিসা আবার অতীতে ফিরে যায়। যুদ্ধের কয়েক বছর পর সকরের কন্যা শিশুটি জ্বরে অসুস্থ হয়ে পড়েছে। সকরও তাকে নিয়ে হাসপাতালে যেতে চাচ্ছিলেন, কিন্তু এমনটা যদি করা হয় তাহলে কনভেন্টের দুর্নাম হবে। তাই অন্যান্য সিস্টাররা সকরকে এই রুমে বন্দি করে তার বাচ্চা মেয়েটিকে নিয়ে যায়। তারা মেয়েটিকে জোর করে বাথটাবের জলে চুবিয়ে জ্বর কমানোর চেষ্টা করে। সকরও চিৎকার করে বলতে থাকে, তোমরা আমার মেয়েকে দয়া করে কাছের হাসপাতালে নিয়ে যাও, না হলে ও বাঁচবে না। মেয়েটাও চিৎকার করছে তার মায়ের কাছে যাওয়ার জন্য। ধস্তাধস্তির এক পর্যায়ে আচমকা বাচ্চাটির মাথা সজোরে বাথটবের শক্ত আবরণে লেগে বাচ্চাটি মারা যায়। সকরও যখন বুঝতে পারে তার বাচ্চাটি মারা গেছে, সে রুমে থাকা চেয়ারে উঠে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এরপর সিস্টার নার্সিসা দরজায় জোরে জোরে বাড়ি মারার আওয়াজ শুনতে পায়। সে নিজেকে রুমের বাইরে দেখতে পায়, ভিতরে ছিল সিস্টার সকরো। সে দরজাটি খুলে দিতে বলছিল। নার্সিসা দরজাটি খুলে দেয়, ভিতর থেকে বেরিয়ে আসে সিস্টার সকরো। সাথে সাথেই বাস্তব এবং অতীত এক হয়ে যায়। ফাঁসিতে ঝুলতে থাকা সকরো চোখ মেলে আর ভয়ঙ্কর হাসি দিয়ে ওঠে। সিস্টার জুলিয়া তার সামনেই বসেছিল। এদিকে নার্সিসা জুলিয়াকে বলে, আমি দরজা খুলে দিয়েছি। জুলিয়া নিজেকে বাঁচাতে পালাতে পালাতে স্টোর রুমে চলে আসে। সেখানে পুরাতন কিছু মূর্তি রাখা ছিল, সেখানে সে মৃত সকরকে দেখতে পায়। সেখানকার প্রত্যেকটা মূর্তি তার দিকে তাকিয়েছিল। অপরদিকে মাদার সুপিরিয়র তার রুমে মালা জপতে জপতে হঠাৎ করে দেখতে পায় বার্থটাবে বাচ্চা মেয়েটির লাশ নেই। আচমকা দুইটি হাত মাদার সুপ্রিয়রকে বাথটাবের পানিতে ডুবিয়ে মেরে ফেলে, যার ফলে বর্তমান সময়ে এসে রক্ত বমি করে মারা যায় সে। এদিকে সিস্টার জুলিয়ার উপর একটি মূর্তি পড়ে, যার ফলে সে অতীত এবং বর্তমান দুই সময়ের মাঝে মারা যায়। এদিকে সিস্টার নার্সিসা দেখতে পায় সিস্টার সকরও তার মেয়েকে বাথটাব থেকে তুলে কোলে নিচ্ছে। এটি দেখার পর সিস্টার নার্সিসার মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। এরপর আমরা দেখতে পাই অনেক বছর পার হয়ে গেছে, সিস্টার নার্সিসা এখন বৃদ্ধ। সে একটি স্কুলের ইতিহাস পড়ানোর জন্য নিযুক্ত হয়েছে। সেখানে একটি মেয়ে ছিল যার দিকে নার্সিসা এক দৃষ্টিতে তাকিয়েছিল। মুভিটি এখানেই শেষ হয়। তবে এখানে যে মেয়েটির দিকে নার্সিসা তাকিয়েছিল তার নাম ভেরোনিকা।
মানে এই সিনেমার আগেই মুক্তিপ্রাপ্ত ভেরোনিকা সিনেমায় সিস্টার নার্সিসাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। তো এই সিনেমার গল্প আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নেক্সটে আমি ভেরোনিকা সিনেমার এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।